পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকের কুরমুন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুরমুন দিঘির পারে তৃণমূল নেতা প্রয়াত অচ্যুত সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ততা, বর্ধমান সদর 1 নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী, যুব তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্য, তৃণমূল নেতা তরুণ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন তরুণ চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন। এদিন তিনি বেশ কিছু সংবাদ মাধ্যমের নাম করে বলেন এই সংবাদ মাধ্যমগুলি বিক্রি হয়ে গিয়েছে। তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়নের পরেও ওই সংবাদ মাধ্যমগুলি বিক্রি হয়ে গিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলছে। সাংবাদিকতা করতে গেলে 5 বছর পড়াশোনা করে সাংবাদিক হওয়া যায়, এখনকার সাংবাদিকরা রাতে 200 টাকার মদ গিলে পড়ে থাকে বলে তিনি অভিযোগ করেন। তরুণ চক্রবর্তী বলেন ফুটপাতের চিংড়ি মাছ খাওয়ার থেকে বাজারের পচা ইলিশ মাছ খাওয়া অনেক ভালো। তিনি এই সংবাদ মাধ্যমগুলিকে এড়িয়ে চলার বিধান দেন। কিছু কিছু সংবাদ মিডিয়া এরা বিক্রি হয়ে গেছে। আমি প্রথমেই জোর করে বলবো এবিপি আনন্দ, সিটিভি 9, নিউজ 18 বাংলা, এরকম কিছু কিছু সংবাদ মিডিয়া যারা প্রকাশ্যে মমতা ব্যানার্জি এত উন্নয়ন করার পরেও সরকারটার বিরুদ্ধে দাঁত টিপে টিপে বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে প্রকাশ্যে বোঝা যাচ্ছে, তাই আমি এরকম মন্তব্য করছি। উদ্দেশ্যে আজ এখানে বলতে এসেছি এবং বারবার আমি মিডিয়াকে এইভাবেই আক্রমণ করছি, মিডিয়া একতরফাভাবে মমতা ব্যানার্জিকে ছোটো করছে, বিজেপির কাছে টাকাতে নিয়ে দেখে বিক্রি করছে। গণতন্ত্রে সব থেকে বড়ো বিষয় হচ্ছে তার স্বাধীনতা, কারো স্বাধীনতাকে আমি হস্তক্ষেপ করতে পারি না। তবে আমার মনে হয় আমাদের সকলেরই উচিত সঠিক নিরপেক্ষ সব কিছু বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, সব কিছু নিরপেক্ষভাবে বিচার করা, নিরপেক্ষ বিচার করে মানুষও সঠিক তথ্যটা পাবে। যে ন্যায় করেছে তার ন্যায় পক্ষে বলা, যে অন্যায় করেছে তার বিপক্ষে বলা, এটাই আমাদের সকলের উচিত। এবং আজকে স্মরণ সভায় আমার মনে হয় এর বেশি আমার কিছু বলার নেই। বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।